দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ হিমেল। মোহাম্মদ হিমেল, আপনাকে নিউজ ওয়েস্ট 24 স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে একের পর এক আপনার কাছে যেদিনই আসি সেদিনই একটি দুর্ঘটনার খবরই জানতে চাওয়া হচ্ছে। তো নিহত যে দুজন বাংলাদেশি মারা গেছেন তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কতদূর হলো, আর তাদের সম্পর্কে সবশেষ আপনার কাছে কী তথ্য রয়েছে? ধন্যবাদ শরীফ। 6 নভেম্বর স্থানীয় সময় বিকেল 6টায় মোজাম্বিকে মুব্বা শহর নিকটতম লুজেলা ডিস্ট্রিক্ট লামাগুয়া দুই প্রবাসী বাংলাদেশি গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন। নিহতদের দুজনের নাম, একজনের নাম হচ্ছে শফিক মোহাম্মেদ, পিতা শফিকুর রহমান, গ্রাম পাংকড়া উপজেলা লাঙ্গলকোট, জেলা কুমিল্লা। আরেকজনের নাম আনসারুল হক নিজামী, পিতা ইব্রাহিম নিজামী, গ্রাম পুকুরিয়া সোমনি উপজেলার বাঁশখালী চট্টগ্রাম। স্থানীয় দুই প্রবাসী বাংলাদেশি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসতে গিয়ে সেখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আহত হয়ে নিহত হন। এতে ওখানকার স্থানীয় বাংলাদেশি প্রবাসী মিয়া আমাদেরকে তথ্য দিয়েছেন, সেখানকার বাংলাদেশি তাদের লাশ পাঠানো সম্ভব হয়নি, কারণ এক একটি লাশে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা লাগে বাংলাদেশে লাশ প্রেরণ করতে। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন বাংলাদেশের সাথে মোজাম্বিকের সরকারের কূটনৈতিক সম্পর্কে না থাকার কারণে তারা এই লাশগুলো বাংলাদেশে প্রেরণ করতে পারেননি। সেক্ষেত্রে বাংলাদেশের পরিবারের অনুমতি সাপেক্ষে তারা মুব্বা শহরে মোজাম্বিকে সেখানে তাদেরকে দাফন করা হয়েছে। প্রবাসীদের যারা আছেন বাংলাদেশি, প্রায় সেখানে 6,000 বাংলাদেশি বসবাস করছেন, তাদের একটি দাবি বাংলাদেশের সাথে যেন কূটনৈতিক সম্পর্ক মোজাম্বিকের যেন অতি দ্রুত হয়। শুধু তাই নয়, তারা কনস্যুলার সার্ভিসও ঠিকভাবে পাচ্ছেন না বলে এই বাংলাদেশি ব্যবসায়ী মিয়া আমাদেরকে জানিয়েছেন। এবং সেখানে প্রত্যেকটি মুহূর্তে তারা অনেক সময় কিডন্যাপিং হচ্ছেন, কেউ মারা যাচ্ছেন ওখানকার ডাকাতের গুলিতে। প্রায় 5-6 জন বাংলাদেশি গত কয়েক বছরে মারা গিয়েছেন মোজাম্বিক শহরে। হিমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ হিমেল।